আসসালামু আলাইকুম। ফেনী ন্যাশনাল কলেজে 2020-21 শিক্ষাবর্ষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, আমি বোর্ডে লিখে দিয়েছি টপিকগুলোর নাম। আমরা প্রথমে আলোচনা করব যে জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয়, কেন বলা হয়, ঠিক আছে? সেটি জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে জৈব পদার্থ বলতে আমরা কি বুঝি। জৈব পদার্থ হচ্ছে মাটিতে বিভিন্ন ধরনের উপাদান, মৃত জন্তু, মৃত গাছপালা, আবর্জনা ইত্যাদি পচে যে হিউমাস তৈরি হয়, এটা হচ্ছে কি জৈব পদার্থ, ঠিক আছে? এই জৈব পদার্থ মাটির উর্বরতা বৃদ্ধি করতে সহায়ক, ঠিক আছে? জৈব পদার্থে উপস্থিত বিভিন্ন উপাদান যেমন কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম এক্সেট্রা উপাদান, এগুলো মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক। এবং জৈব পদার্থ থেকে আমাদের যে গাছ, যে উদ্ভিদ, তারা এই যে ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি উপাদান তারা মাটি থেকে শোষণ করে থাকে। তাই আমরা বলতে পারি যে জৈব পদার্থ মাটির প্রাণ। সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে জৈব পদার্থ মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির অম্লত্ব এবং ক্ষারত্বের সমতা রক্ষা করে, ঠিক আছে? জৈব পদার্থ একটা উদ্ভিদের যাবতীয় যে পুষ্টি উপাদান সেগুলা গ্রহণ করার জন্য উদ্ভিদকে সাহায্য করে, ঠিক আছে? বুঝতে পারছো? এবার দেখো, আমরা আরেকটা জিনিস বলে রাখি, একটি আদর্শ মাটিতে 5% যদি একটি আদর্শ মাটির বৈশিষ্ট্য হচ্ছে সেখানে 5% জৈব পদার্থ থাকবে। অর্থাৎ একটি মাটিকে যদি আদর্শ মাটি হতে হয় সেখানে 5% জৈব পদার্থ সেখানে উপস্থিত থাকবে। এই কারণে জৈব পদার্থকে মাটির উপাদান বলা হয়। আমি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, ঠিক আছে? এরপর দেখো সেকেন্ড কোশ্চেন, যে মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচো ভূমিকা। কেঁচো একটা অতি ছোট, অতি ক্ষুদ্র প্রাণী যেটা মাটির নিচে থাকে। কেবল তোমরা যখন গ্রামে বসে দিয়ে মাছ ধরো তখন এই কেঁচোকে তোমরা মাছের টোপ হিসেবে ইউজ করো, ঠিক আছে? দেখো এখন প্রশ্ন হচ্ছে যে কেঁচোকে কেন মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচো কেন সহায়ক? কেঁচো কি করে? মাটিকে আলগা করে, ফুরফুরে করে, ফাঁপা করে, নরম করে, ফলে মাটির গভীরে আলো, বাতাস এবং পানি সহজে প্রবেশ করতে পারে। আবার কেঁচোর বিষ্ঠা এটা যে রাসায়নিক পদার্থ উৎসেচক, নাইট্রোজেন আবদ্ধকারী, নাইট্রিফাইং এবং অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া সহ অনেক ধরনের জীবাণু ও উদ্ভিদ বৃদ্ধির সহায়ক হিসেবে ইনডোর যৌগ উপস্থিত থাকে। ইনডোর, ইনডোর যে যৌগটা, এই যৌগটা কেঁচোর মধ্যে উপস্থিত থাকে, যৌগটার নাম হচ্ছে ইনডোর। এই যৌগের কারণে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, কেঁচো মাটিকে আলগা ফুরফুরে ঝরঝরে করে, যার ফলে সহজে এই মাটির মধ্যে আলো, বাতাস, পানি এবং বিভিন্ন ধরনের উপাদান মাটির মধ্যে প্রবেশ করে, ঠিক আছে? এবং কেঁচোর মধ্যে একটি উপাদান, তার নাম হচ্ছে ইনডোর। এই ইনডোরের কারণে নাইট্রিফাই এবং অ্যামিনিফাই পদ্ধতিতে কেঁচো মাটির উর্বরতাকে বৃদ্ধি করে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছ, ঠিক আছে? বড় দিয়ে খেয়াল করো, আমি দুটো টপিক নিয়ে আলোচনা করেছি, এখন আমরা সর্বশেষ যে টপিকটা সেটা দিয়ে আলোচনা করব, মাটির অম্লত্ব। অম্লত্ব মানে হচ্ছে মাটির অ্যাসিডিটি, ACIDITY, অর্থাৎ মাটির অ্যাসিডিটি দূরীকরণে চুন কেন ব্যবহার করা হয়। একটি মাটি যদি অত্যধিক অম্লীয় হয়ে যায়, অর্থাৎ অ্যাসিডিটি পরিমাণ যদি বেড়ে যায়, সেখানে আমরা চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব। ইউজ করলে কি হবে দেখো, তখন সেখানে ফেরাস এবং অ্যালুমিনিয়াম দুটো উপাদান, ঠিক আছে, এই দুটো উপাদান তাপমাত্রা সেখানে কমে যাবে, কমে গেলে সেখানে অ্যাসিডিটির পরিমাণটা কমে যাবে। এবং সেখানে যদি আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়নের আধিক্য হয় সেখানেও অ্যাসিডিটির পরিমাণটা কমে যাবে। আর তা নিয়ে দেখো, সেখানে আমরা যদি এইচ প্লাসের তাপমাত্রা কমিয়ে ওএস মাইনাস এর তাপমাত্রা বাড়িয়ে দিই, তাহলে সেখানে কি হবে, সেখানে মাটির ক্ষারত্বটা যখন অ্যাড হবে তখন অম্লত্বটা কমে যাবে। ওএস মাইনাস কেন বলতেছি,
আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের কথাই বলি সেখানে দেখবা OH- থেকে কার্বক্সিল গ্রুপটা আছে এই গ্রুপে থাকার কারণে OH- মাটির অম্লত্বের সাথে সে যখন বিক্রিয়া করবে তখন অম্লত্বটা কমে যাবে তাহলে আমরা বলতে পারি যে মাটির অম্লত্ব দূরীকরণের চুন ব্যবহার করা হয় চুনের আরো কিছু উপাদান আছে যেমন ধরো ডলোমাইট ঠিক আছে পলিচুন ঝিনুক চুন ইত্যাদি মাটিতে যদি আমরা প্রয়োগ করি তখন মাটির অম্লত্বটা কমে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি একজন ভালো মানের ফার্মার হতে চাও কৃষক হতে চাও কৃষিবিদ হতে চাও তুমি যদি ভালো কিছু করতে চাও তোমাকে এই বিষয়গুলো অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে তোমাকে যেতে হবে আগের দিনের ট্র্যাডিশনাল যে সিস্টেম এটা এখন পরিবর্তিত হয়েছে এখন মানুষ সায়েন্টিফিক ওয়েতে তারা ফসল ফলাদি উৎপন্ন করছে এখন আর বেকার থাকার কোনো সুযোগ না অনেকে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে তারা কৃষিকাজ করতেছে সাহেব সিরাজ চেহারা দেখবা সে কৃষিকাজ করে অনেক ফেমাস একজন ব্যক্তি এখন বাংলাদেশে ঠিক আছে তাহলে কৃষিকাজ লজ্জার কিছু না কিন্তু যদি সেটি হয় সায়েন্টিফিক পদ্ধতিতে তা আমি আশা করবো আজকের এই কাজ থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে তোমাদের বইতে এই টপিকগুলো নিয়ে আলোচনা আছে বই পড়বা বই পড়বা বই পড়বা বই পড়লে জানতে পারবা ঠিক আছে টপিকগুলো বই থেকে পড়ে হ্যান্ডল করবা বিগত সালের প্রশ্নগুলো দেখবা যে এই টপিক থেকে কি প্রশ্ন বিগত সালে এমসিকিউ আসছে জ্ঞানমূলক আসছে উর্ধ্বভরে আসছে এবং সৃজনশীলে আসছে তাহলে সেই প্রশ্নগুলো তোমরা বইয়ের পিছনের অংশ পাবা সেখান থেকে লিখে উত্তর করে শিখবা তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন